মনের খুব কাল কিন্তু ঠিক 10টার মধ্যে ফর্ম জমা দিতে হবে। ফর্মটা ফিল আপ করে একবার ওনাকে দেখিয়ে নেব। আমি না ফর্ম ফিল আপ করা শুরু করছি, আপনি একটু দেখে দেবেন? না পারবো না। ওরে বাবা, দিদি ভাই তুমি এসব নিয়ে এখানে এলে কেন? আরে কোনো অসুবিধা নেই, কি হয়েছে তাতে? যাক, বকুলের আলাদা বিছানাটা নেই, তার মানে ওরা ওরা দুজনে একসাথে। কি বকুল, তুমি এখনো রেডি হওনি? বাবা কিন্তু রেডি, তুমি আর দেরি করো না, শীঘ্রই নিচে চলে এসো। নিচে গিয়ে কাকুকে কি বলবো যে আজকে আমি যাব না? উনি কি ফর্মটা খুলে দেখেননি এখনো? কিছুই তো বলছেন না। আপনি এত তাড়াতাড়ি রেডি হয়েছেন, সকাল সকাল বেরোবেন নাকি? কই আগে বলেননি তো? ও, তার মানে উনি চান না যে আমি ওনার সঙ্গে যাই, তাই অফিসের কথা তুললেন। যাই, শুনুন আপনার ওই ব্রেকফাস্টটা না। দরকার নেই, আপনার তো বেরোনোর আছে বাবার সাথে, যান না, ফর্মটা জমা দিয়ে আসুন। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আপনাকে জানতে হবে না। আবার আবার শুধু শুধু অকারণে আমার উপর রাগ করছে। ঠিক বলেছে, আমি তো একমাত্র মানুষ যে অকারণে রাগ করে। ভালো শাড়ি পরলি না? কি মেয়ে বলতো তুই, একটা ঘরের শাড়ি পরে বাইরে যাচ্ছিস? আচ্ছা ওসব শাড়ি ঠাড়ি এখন ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। কাকু, ও কাকু, খুব সুন্দর ফর্ম ফিল আপ হয়েছে, দারুন। কি হলো, কি দেখ, আমি তো এটা করিনি, সারারাত পার্টি করবে, চারিপাশ গিলে আসবে, আর আমাকে সকালবেলা ওনার জন্য লেবু জল বানিয়ে দিতে হবে। বর্ষা, আমি বারবার করে বলছি, মাথা ধরেছে আমার, যেটা বলছি সেটা করো, যাও, আমাকে বেরোতে হবে। বেরোতে হবে? কোথায় যাবে তুমি, নাকি আজও তোমার পার্টি আছে? এই শোনো, তুমি না বলছিলে যে তোমার বাবা তোমাকে একটাও টাকা দেয় না, তোমার হাত খালি, তাহলে পার্টি করার টাকাগুলো কোত্থেকে পাচ্ছ? আমি কোত্থেকে টাকা পাই, কোত্থেকে টাকা ওরাই, এটা নিয়ে তো আগে কোনোদিন প্রশ্ন করনি তুমি। প্রপোজের জন্য হিরের নেকলেস চেয়েছিল, সেটা দিয়েছি, এতগুলো মিথ্যা কথা বলেছো, তারপরে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি, এতেই খুশি থাকো তুমি? আরে এই শোনো, এটা মনে রাখবে যে কুণাল বসে টাকা না ভূতে জোগায়। কাল রাতে কপালটা খুলে গেছিল, তাই জন্য টাকা উড়িয়েছি, বাস। হঠাৎ ভাগ্য খুলে গেল কি করে? আমার গয়নাগুলো কোথায়? কিসের গয়না বলো তো? হ্যাঁ, কত দাম ওগুলোর? এক রাতের খরচা তো ওঠে না। গয়না কোথায়? এই শোনো, ওই হিরে নেকলেসটা আনলে তাও বুঝতাম। তুমি
গয়নাগুলো বিক্রি করে দিয়েছো? যে অধিকারে তুমি এই বাড়িতে রয়েছো সেই অধিকারে আমি তোমার গয়নাগুলো বিক্রি করে দিয়েছি, ঠিক আছে? বেশ করেছি। তুমি আমার বলে তো কিচ্ছু রইল না কুনা, ওই গয়নাগুলো তুমি বিক্রি করে দিলে, তার উপর তুমি এইভাবে কথা বলছো? ওগুলো আমার বাবার বাড়ির স্মৃতি ছিল কুনা। বাপের বাড়ির স্মৃতি? তোমার বাপের বাড়ির প্রতি তোমার কত দরদ সেটা আমি ভালো করে জানি। তোমার ওই নেকলেসটা কিনতে না আমার অনেক টাকা খরচা হয়েছে, আগে সেটা নিয়ে আসবে তারপরে সব কথা শুনবো। যাও, আরে যাও যাও। এই নাও। বলছি ওটা তো সত্যি আপনার হাতের লেখা, কখন করলেন বলুন তো এসব? আমি তো দেখিনি। দেখেননি কেন? না মানে আমি তো ভেবেছিলাম আমি পরের বছরে। পরের বছর মানে? কি ভেবেছিলেন আপনি? ফর্মটাও তো খুলে দেখেননি কেন বলুন? বাবা কাকিমণি, ঋষি আর বুকলের কথা তো এখনো শেষই হয়নি দেখছি। দেখো সবই ঠিক আছে কিন্তু সইটাই করেনি। এই বুকল, সইটাই তো করনি তুমি, দেখছো না কাকু তখন থেকে তোমাকে তাড়া দিচ্ছেন। আই তোদের যা কথা বলার আবার পরে বলিস তো। মা আমিও তো সেটাই বলছিলাম, সইটাই করেনি। দেখুন আমার উপর যেই কাজের হুকুমটা ছিল সেটা কিন্তু আমি করেছি। কার হুকুম পালন করেছে ভাইয়া? বকুলের? বাবা এত উন্নতি, এটা আবার উনি কেন করলেন? আবার জোর করছেন আমাকে ফর্মে সই করার জন্য। আমার কি করা উচিত? বকুল আর কিন্তু দেরি করা ঠিক হবে না, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো সইটা করো, আমরা বেরোই। কাকু আমি না, সই করো। সেই বকুল কলেজে ভর্তি হতে যাচ্ছে, আটকাতে পারলাম না আমি। বাবা এশার কলেজ যেতে তো দেড় ঘন্টা লাগবে না, মানে ম্যাক্সিমাম 30-40 মিনিটস লাগার কথা, তো তোমরা এত তাড়াহুড়ো করছো কেন? ব্রেকফাস্টটা করে যাও, ওখানে কতক্ষণ সময় লাগবে কেউ তো জানে না। তা ঠিক, কিন্তু ব্রেকফাস্ট করে গেলে আবার দেরি হয়ে যাবে না তো? রাস্তাঘাটের যা অবস্থা, আমারও মনে হয় দাদা একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো বোধ হয়। দেখেছো সবাই কিন্তু আমাকেই সমর্থন করছে। বাবা মা তোমার উপর একটু হলেও ভরসা করছে, কিন্তু আমি না একদমই করতে পারছি না। তুমি দুধটা খাও, ওদিকে কিন্তু তোমার উস্তাদ বেরিয়ে যাবে, তাড়াতাড়ি দুধটা খেয়ে নখেনো। না উস্তাদ আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? ডাব্বু দেখো দুধ নিয়ে কিন্তু তুমি ওখানে যাবে না, বাই চান্স যদি দুধটা পড়ে যায় তাহলে কিন্তু মামন খুব বকা দেবে। আমি যাবই। ব্যাপারটা কি হচ্ছে? এই ডাব্বু, ডাব্বু যাবে না কিন্তু। আরে কি করছো? ছেলেটা তো অবাধ্য হয়েছে না, আর তোমারই কি দরকার ছিল এখনই বকুলের কথা ওকে বলার? তোমার সবটাতে বাড়াবাড়ি, বুঝতে পারছো না? দেখো আমরা যদি কিছু নাও করি না তাহলেও বকুলের যদি কোনো প্রবলেম হয় তাহলে দোষ আমাদের উপরেই আসবে। এই দেখো এই রিস্কটা আমি নিতে পারছি না, জাস্ট তোমার বাবাকে ইমপ্রেস করা স্টার্ট করেছি।
কিন্তু তোমারও তো একটা শখ হয়েছে বলো, সেটা তো আমি ফেলে দিতে পারি না। তাই ভাবছিলাম, ধরো আমরা কিছু করলাম না, বকুল যাকে ভালোবাসে সেই বকুলের যাওয়াটা ভুন্ডুল করে দিল। হ্যাঁ, ইয়েস, ডাব্বু ভুন্ডুল করবে। আমার ড্রাইভিং এর উপর তোমার ভরসা নেই? ড্রাইভার আসেনি কেন? আরে ওর মেয়ের সাদ, অনেকদিন আগে থেকেই ছুটিটা চেয়ে রেখেছিল। এত ভালো ড্রাইভার থাকতে কেন যে তোমরা চিন্তা করো কে জানে। কি আশ্চর্য, কোথায় ভালো ড্রাইভার? আরে কত চেষ্টা করলো ভালো ড্রাইভারের জন্য, এটা এত শর্ট নোটিসে কোথাও পেলোই না। একবার পাশের ঘরে তো খুঁজে দেখতে পারতে। তখন থেকে কি মনে মনে বিড়বিড় করছিস রে তুই? না, বলছিলাম দাদা ভাই কোথায় গেছে গো? ও মা, সে তো সকালবেলায় বেরিয়ে গেছে, কি সাইট দেখতে যাবে বললো, ও থাকলে তো চিন্তাই হতো না। সমর না থাক, সমর সম্বন্ধে আর কাউকে কিছু বলবো না, শুধু শুধু অশান্তি। না না না, বেরো বেরো, আর দেরি করো না। আমি তো যেতে চাইছি, কিন্তু কেউ তো আমাকে যাওয়ার কথা বলছেই না, তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, বুঝছেই না। আচ্ছা, ডাব্বু আমাকে বলো তোমার কি খেলনা দরকার, আমি সেই খেলনাটা নিয়ে আসছি, ঠিক আছে? ডাব্বু শোনা, লক্ষ্মী শোনা, সব কথা শোনে। আচ্ছা ডাব্বু, আমরা বরং একটু লুডো খেলি, আর ওস্তাদ যে খেলনাটা নিয়ে আসবে সেই খেলনাটা দিয়ে আমরা পরে খেলবো। ডাব্বু অনেক জেদ করেছিস, চল তো, চল এখান থেকে। না, চল 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 চল, তুই এখান থেকে চল। কতবার বলেছি যে শান্ত হ, কি হবে এবার? আজ তোর জন্য তোর ওস্তাদের কলেজে ভর্তি হওয়া হলো না, দিলি তো ফর্মটা নষ্ট করে। প্লিজ রশ্মিদি, ও একটা বাচ্চা, ওকে এভাবে বকো না। আরে কিচ্ছু হয়নি, এটা নষ্ট হয়নি গো, তোমরা চিন্তা করো না, একটু শুকিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, ঋষি একদম ঠিকই বলেছে, একটু শুকিয়ে নিয়ে ওই দুপাশে কাপড় রেখে ইস্ত্রি করে দিলেই শুকিয়ে যাবে ফর্মটা। বৌদি, তুমি না হয় শুকিয়ে দেবে, কিন্তু বকুল কি ঠিক সময় পৌঁছতে পারবে? ডাব্বু, তুমি কিন্তু এই কাজটা ঠিক করনি, তোমার ওস্তাদ তোমাকে এত ভালোবাসে, আর তুমি ওস্তাদের এত বড় ক্ষতি করে দিলে। সরি ওস্তাদ। ডাব্বুকে এত প্রশ্রয় দিও না। হ্যাঁ, আজকে তো অল্পের উপর দিয়ে হয়ে গেল, ভবিষ্যতে এই ছেলের দোষী পড়ার জন্য আর কত ক্ষতি হতে পারে কে জানে। বকুলের না কপালটাই খারাপ, আগে থেকে তুমি যদি ওটা সই করে রাখতে তাহলে ফর্মটা এভাবে এখানে পড়েও থাকতো না আর ভিজেও যেত না। মনে হচ্ছে না আজ আর ফর্ম জমা দেওয়া সম্ভব, এখানেই তো প্রায় 9টা বাজে। দেখো না একটু ফোন করে, প্রিন্সিপাল তো তোমার খুব চেনা। তা চেনা, কিন্তু উনি আবার একটু আদর্শবাদী মানুষ, রুলস ফলো করতে ভালোবাসেন, তাই বারবার বলে দিয়েছিলেন যে আজ ফর্ম জমা দেওয়া মিস করলে খুব সমস্যা হবে। কাকু তুমি কষ্ট পেও না, আমার এবছর ভর্তি হওয়া হলো না, আমি না হয় পরের বছর
অ্যাডমিশন নিয়ে নেব। সুদীপ, কোথা থেকে যে কি হয়ে গেল, কি আর করা যাবে, দেখবো একবার ওনাকে ফোন করে। না বাবা, তুমি যখন চেয়েছো বকুল আজকে ভর্তি হবে, তখন আজকেই হবে। সোনা বৌদি, তুমি এক কাজ করো, তুমি এটাকে শুকানোর ব্যবস্থা করো, বকুলকে আমি নিয়ে যাব গাড়ি করে। আর বাবা, তোমার যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যেটা চাইছিলাম সেটাই কেমন অদ্ভুত ভাবে পেয়ে গেলাম, থ্যাঙ্কস টু ডাব্বু। এই আমি শার্টটা চেঞ্জ করে আসছি, দুধ লেগে গেছে, তাড়াতাড়ি করো। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? নেবু চল, যাবে না পিসিকে বলবো, যাবে না পিসিকে বলবো যে তুমি কোনো কথা শুনছো না, তাহলে পিসি বুঝবে তোমার সাথে কি করা দরকার। আমার ওই হীরের নেকলেসের কথা দেখছি কুনাল বলেনি, ওটা ওটা তো আমার কলেজের ব্যাগে লুকিয়ে রেখেছিলাম, ঠামের জ্বালায় সেদিন বের করতে পারিনি, ওটা যখন মা আমাকে দেয়নি তখন তখন নিশ্চয়ই খুঁজে পাইনি, জায়গার জিনিস জায়গাতেই আছে, ফাঁক বুঝে আমাকে গয়নাটা আনতেই হবে, আনতেই হবে। মা মা মাকে ম্যানেজ করে নেব, শুধু ঠাম্মি ঠাম্মি যেন কোনোভাবেই বেকর বাই করতে না পারে। তোর বলে তোর বলে এখন কিছু আছে বর্ষা? হ্যাঁ, এখন কিছু আছে বকুল, বকুলের গয়না ভেবে মা ঠাম্মি ওকে নেকলেসটা দিয়ে দেয়নি তো, সর্বনাশ, এবার আমি কি করবো? কি বিবির করে কি বলছিস তুমি আমার নামে? পিছিয়ে বলে দেবো কিন্তু সঙ্গে সম্পর্ক শেষ, কিন্তু কিন্তু যে করে হোক ওই নেকলেসের খোঁজ আমাকে করতেই হবে, ওটা তো আমার, ওটাও বকুলে রয়ে যাবে। না, কিছুতেই না, এটা অসম্ভব। আপনার কি দরকার ছিল বলুন তো এত কষ্ট করার? আরে বাবা, আমার পড়াশোনা এখনই শুরু করার তো সেরকম কোনো মানে দরকার ছিল না, মানে আপনি এই কথা বলছেন সত্যি বলছেন নাকি আমার উপর অভিমান করে কথাটা বলছেন, ঠিক করে বলুন তো বকুল, আপনি কি সত্যি সত্যি এখন ভর্তি হতে চাইছেন না? হ্যাঁ, দেখুন কালকে না আমি ওই কথাগুলো আপনাকে বলতে চাইনি, বাট সামহাও বলে ফেলেছি, তার জন্যই কি আপনি ভাবছেন যে আপনার পড়াশোনা নিয়ে আমি বিরক্ত? ঠিকই বুঝেছি, তাই আপনি ফর্মটা খুলেও দেখেননি, তাই তো?
আমি তো বলেইছিলাম আমি যতদিন এই বাড়িতে থাকবো আমি কোনোভাবে আপনার কোনো অসুবিধা করব না। আপনি তো এটাও বলেছিলেন পুরনো সবকিছু ভুলে গিয়ে আমরা নতুন করে কিছু একটা শুরু করতে পারি, বলেননি? সব কিছু বোধহয় ভুলে যাওয়া উচিত না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আপনি আমার অনেক উপকারই করেছেন। আমার বাজে ব্যবহার আপনি আপনি মুখ বুঝে সহ্য করেছেন। এগুলো ভুলে গেলে চলবে না। আপনি কালকে না আরেকটা ঠিক কথা বলেছিলেন, রাগ কখনো পুষে রাখতে নেই। আমিও একমত। এই দেখুন না, আপনি আমার উপর রাগ করে যেই কাজটা করতে যাচ্ছিলেন সেটা কি উচিত হচ্ছিল? দেখুন, আমার আপনার পড়াশোনা নিয়ে কোনো আপত্তি নেই, সেটা কিন্তু আমি প্রমাণ করেছি, একবার নয় দুবার। আমার উপর যেই রাগটা করে আছেন সেটা কি উচিত হচ্ছে বলুন? আমি তো আপনার উপরে রাগ করিনি। আর শুনুন, এত কথা যখন আপনি বললেন তাহলে আমাকে আরেকটা কথা বলুন, আপনি কেন কালকে হঠাৎ করে আমার উপরে রেগে গেলেন? বর্ষার কথা আমি আপনাকে কি করে বলি বকুল? আরে বাবা বলুন না, আমি কি দোষ করলাম? না হলে কিন্তু আমি যাবো না, আর কাকুকে না করে দেবো। বলছি, কিন্তু আপনি প্রমিস করুন আপনি অদ্ভুতভাবে রিয়্যাক্ট করবেন না।